শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে মোহাম্মদ নাজিম শুরুতে জানাবো শিরোনাম ডারবান টেস্টে মাহমুদুল জয়ের রেকর্ড করা সেঞ্চুরি 298 রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস তৃতীয় দিন শেষে সাউথ আফ্রিকার চেয়ে পিছিয়ে 75 রান নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে কাল অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ ইংল্যান্ড শিরোপা জিততে সেরাটা দেওয়ার প্রত্যয় দুই অধিনায়কের নতুনত্ব নিয়ে দুদিন বাদে শুরু হচ্ছে স্কুল ক্রিকেট অংশ নিচ্ছে 7000 ক্রিকেটার থাকবে স্কলারশিপ ডেটাবেস নারী আম্পায়ার প্যানেল আন্তর্জাতিক বিরতির পর কাল ফিরছে বিপিএল ফুটবল দশম রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ আবাহনী ডারবান টেস্টে মাহমুদুল জয়ের অনবদ্য সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ সাউথ আফ্রিকার প্রথম কোনো বাংলাদেশি ব্যাটারের অনন্য অর্জন জয়ের 137 রানের লড়াকু ইনিংসে অতিথিরা প্রথম ইনিংসে থেমেছে 298 করে আলো স্বল্পতায় দ্বিতীয় ইনিংসে 6 রান বোর্ডে তোলে প্রোটিয়ারা তৃতীয় দিন শেষে টাইগাররা পিছিয়ে 75 রানে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে লিটন জয়ের ড্রেসিং রুমে ফেরা ডমিঙ্গো সিরনসদের স্বস্তি মাউন্ট মঙ্গনিয়ের মতো ডারবানেও দেখা গেছে টাইগারদের লড়াকু মানসিকতার হারমার ঘূর্ণিতে লণ্ডভণ্ড হওয়ার পর দুই টাইগার ব্যাটার যে অতিথিদের স্বপ্ন দেখিয়েছে দারুণ কিছু লিটনের সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার আক্ষেপে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক এলগার তার হতাশা দূর করেছেন লিজার্ড উইলিয়ামস দ্বিতীয় সেশনের শুরুতেই থামেন লিটন ভাঙে 82 রানের জুটি এক প্রান্তে আসা যাওয়ার মিছিল অন্য প্রান্তে অটল অবিচল জয় হার না মানার মন্ত্রে উজ্জীবিত টাইগার ব্যাটার খেলেছেন পরিস্থিতি বুঝে হাফ সেঞ্চুরির পর আরও দায়িত্ব নিয়েছেন ইয়াসির রাব্বিকে সাহস যুগিয়ে সচল রেখেছেন রানের চাকা জয় রাব্বির ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেমেছে অল্পতেই ভুল বোঝাবুঝিতে 22 রানে অপমৃত্যু রাব্বির ভেঙেছে 33 রানের জুটি কোচ ডমিঙ্গো অবাক ধৈর্যের খেলায় কেন এত অধৈর্য টাইগার ব্যাটাররা 90 এর ঘরে গিয়ে তাড়াহুড়ো করেননি জয় স্নায়ুচাপ সামলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি যা টেস্টে টাইগারদের হয়ে প্রথম ধৈর্যের পরীক্ষায় জয়ের জয় জয়কার সেঞ্চুরি পাওয়া জয়কে ইনিংস বড় করার বার্তা দিয়েছেন কোচ ডমিঙ্গো ও সঙ্গী মিরাজ যদিও বড় কিছু স্বপ্ন দেখিয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ স্পিন অলরাউন্ডার অপ্রয়োজনীয় শট খেলে কাটা পড়েন 29 করে খালিদকে নিয়ে লড়াই জমেনি জয়ের ইনিংস শুরু করা টাইগার ব্যাটারও থেমেছেন ক্যারিয়ার সেরা 137 রানে অতিথিরা অল আউট 298 করে শেষ সেশনে প্রোটিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন মিরাজ শান্ত আলো স্বল্পতায় খেলা গড়ায়নি বেশি দূর চতুর্থ দিন ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব নিতে হবে খালেদ এবাদতদের যদিও এক স্পেশালিস্ট স্পিনারের অভাবে কাজটা সহজ হবে না টাইগারদের মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন মাহমুদুল জয় ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডার ব্যর্থ হলেও একাই লড়াই চালিয়েছেন টাইগার টপ অর্ডার 269 বল খরচায় সেঞ্চুরি করেছেন তার রেকর্ড ব্যাটিংয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ 137 রানের ইনিংস খেলেছেন 22 বছর বয়সী এই ব্যাটার শুধুই কি একটা সেঞ্চুরি নাকি বাংলাদেশকে টেনে তোলা একটা ইনিংস জয়ের এই সেঞ্চুরির মধ্যে আছে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের প্রতিচ্ছবি নিবেদন প্রতিজ্ঞা স্কিল ধৈর্যের কি নিদারুণ প্রদর্শন তৃতীয় টেস্টে এসেই কঠিন কন্ডিশনে সেঞ্চুরি যা এর আগে করতে পারেনি কোনো টাইগার কে বলবে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন জয় এক পাশ থেকে উইকেট পড়েছে চেপে ধরেছে প্রোটিয়া বোলাররা তার প্রভাব পড়েনি ব্যাটে ধৈর্য ধরেছেন মানসিকতা দৃঢ় রেখেছেন স্কিল টেম্পারমেন্টে উইকেট আঁকড়ে ধরেছেন লিটনের সাথে পার্টনারশিপে দলকে খাদের কিনারা থেকে তুলেছেন ইয়াসির মিরাজকে নিয়ে সেশন বাই সেশন খেলে ম্যাচের ভাগ্য বদলাতে অবদান রেখেছেন নিউজিল্যান্ডে ঐতিহাসিক ম্যাচ জয়ে 50 করেছিলেন 165 বলে সাউথ আফ্রিকার বিপক্ষেও টেস্ট ক্রিকেটের দারুণ নিদর্শন তার ব্যাটে 50 করতে খেলেছেন 170 বল আর সেঞ্চুরিতে পৌঁছাতে লেগেছে আরও 99 বল এতে বড় একটা রেকর্ড গড়ে ফেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন 22 বছর বয়সী এই ব্যাটার এর আগে হোম অথবা অ্যাওয়ে কোথাতেও ব্যাটারদের খুব একটা ভালো স্মৃতি ছিল না কোনো সেঞ্চুরিও সর্বোচ্চ রান ছিল 77 2017-তে যেটা করেছিলেন মুমিনুল
দীর্ঘ 19 বছর আগে চট্টগ্রামে করা হাবিবুল বাশারের 75, জাবেদ ওমরের 71 ছিল প্রোটিয়াদের বিপক্ষে করা সর্বোচ্চ রানের লিস্টে। শেষ দিকে হিটিং অ্যাবিলিটিও দেখিয়েছেন জয়। টি টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে হাসি ফুটিয়েছেন ডমিঙ্গোর মুখে। শেষ ব্যাটার হিসেবে 137 করে ফিরলেও ইনিংসটা টাইগার ইতিহাসে অন্যতম সেরা হয়ে থাকবে নিশ্চিতভাবেই। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারবান টেস্টে বাংলাদেশের ইনিংসে পুরো আলোটাই কেড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ওর ব্যাটিং পারফরমেন্সে মুগ্ধ কোচ জেমি সিডন্স ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চতুর্থ দিনের শুরুতেই উইকেট নেয়ার তাগিদ টাইগারদের ব্যাটিং পরামর্শকের। চতুর্থ দিন ম্যাচে ফিরতে প্রথম সেশনে অন্তত 3 উইকেট তুলে নিতে হবে। জয়ের পারফরমেন্স অসাধারণ ছিল। পুরো ইনিংসটাই ছিল বাংলাদেশের টেস্টের জন্য বিশেষ অর্জন। আমাদের ব্যাটারদের মধ্যে এমন ধৈর্যের অভাবই দেখা যায়। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল কাল বৈশ্বিক মঞ্চের 2 হেভিওয়েট দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। 34 বছর পর আবারও ফাইনালে লড়ছে 2 চির প্রতিদ্বন্দ্বী। শিরোপা জিততে সেরাটা দেওয়ার প্রত্যয় 2 অধিনায়কের। ক্রাইস্টচার্চে ম্যাচ শুরু হবে সকাল 7টায়। নারী বিশ্বকাপের 2 সেরা দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড, 6 বারের চ্যাম্পিয়ন অজিরা আর 4 বারের শিরোপা উল্লাস করেছে ইংলিশরা। তবে বিশ্বকাপে ট্রফি ধরে রাখার ইতিহাসটা পক্ষে নয় ইংল্যান্ডের। প্রথম 3 ম্যাচ হেরেও টুর্নামেন্টে দারুণ কামব্যাক, বাড়তি অনুপ্রেরণা হিথার নাইটের ইংল্যান্ডের। ফাইনালের ভেন্যুতে রিহার্সাল সারা ইংলিশ কন্যাদের, সেমিফাইনালে ক্রাইস্টচার্চেই সাউথ আফ্রিকাকে 137 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেমি ভিউমন্ট ড্যানিয়েলরা। আমি আগেও বলেছি, ফাইনালে নতুন একটা দিন, নতুন একটা ম্যাচ। যে দল যত ভালো পারফরমেন্স করবে আর স্নায়ুচাপ সামলে খেলবে তারাই জিতবে। হ্যাঁ, ভালো কিছুই হবে, তবে অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। র্যাঙ্কিং সেরা অজি কন্যাদের জন্য বিশ্বকাপ জয়ই হতে পারে সেরা গল্প। রাউন্ড রবিন লিগের 8 ম্যাচ জিতেই ফাইনালে অস্ট্রেলিয়া। মেয়েদের বিশ্বকাপের সবচেয়ে সফল দলও তারা। 7 নম্বর শিরোপা নিশ্চিত করা গেলেই টানা জয়রথে থাকার রেকর্ড নেতৃত্ব হবে ম্যাগ লেনিং ও রাচেল হেন্সের। শততম ওয়ানডে উদযাপনও হবে আরও রঙিন। It's a great opportunity for our team to go out. Finally du daler chasing target eki shiropa joy tournament er shurute ki hoyeche sei proshonge ekhane mullohin shunno theke shuru korte hobe du dol ke amader challenge shera performance korar puro bishwakap e bhalo kheleche dol performance er shob sujogi kaje lagabo amra. নারী বিশ্বকাপের মঞ্চে এর আগে 4 বার দেখা হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার। 3 বারই শিরোপা জয়ের উৎসব করেছে ইংলিশরা, 1 বার শ্রেষ্ঠত্ব দেখায় অজি কন্যারা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট। 348 স্কুলের প্রায় 7,000 খুদে ক্রিকেটারের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু 5 এপ্রিল। বোর্ডের উদ্যোগে স্কলারশিপের পাশাপাশি ক্রিকেটারদের জন্য রাখা হবে ডেটাবেস। আম্পায়ার প্যানেলে দেখা যাবে নারীদের। যেসব স্কুল টুর্নামেন্টে অংশ নেবে না সেই স্কুলের ক্রিকেটাররা অন্য দলের হয়ে খেলতে পারবে। করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর বন্ধ ছিল বিসিবির কার্যক্রম। পরিস্থিতি উন্নতি হওয়ায় সবকিছু আবার স্বরূপে ফিরলেও থমকে ছিল জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। 2020 সালের আসর সম্পূর্ণ করা না গেলেও নতুন কমিটির অধীনে আবারও রঙিনভাবে এই আসর শুরু করতে যাচ্ছে বিসিবি। 2 দিন পর শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতার বিচারে দেশের সবথেকে বড় ক্রিকেট উৎসব জাতীয় স্কুল ক্রিকেট। 64 জেলায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 653টি। ক্রিকেটের পাইপলাইন মজবুতে বরাবরই বড় ভূমিকা রাখে স্কুল ক্রিকেট। তাই তো টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। প্রথমবারের মতো স্কলারশিপ চালুর পাশাপাশি রাখা হবে ডেটাবেস। জাতীয় নির্বাচকদের অধীনে 15 খেলোয়াড়কে তৈরি করা হবে বয়সভিত্তিক ক্রিকেটের জন্য। এই বছরও কিন্তু ODI ফরম্যাটেই হচ্ছে এবং আমরা 15 জনকে যাদেরকে সিলেক্ট করব, যেখানে ন্যাশনাল সিলেক্টরস জড়িত থাকবেন, ওদের আরেকটা প্রোগ্রাম করা হবে যেটা এই টুর্নামেন্টের পরে, এবং তাদেরকে নিয়ে আমরা লঙ্গার ভার্সনও খেলাবো। শুধু ODI কেন, T20ও আমরা খেলাতে পারি। এই জন্য বলছি ট্যুর প্রোগ্রামটা এখনও ঠিক করা হয়নি। আমরা দেশে এবং বিদেশে কিছু কিছু ট্যুর অর্গানাইজ করার চেষ্টা করব। এবার আমরা কোয়ালিটিতে একটু এমফোসিস দিতে চাচ্ছি, একটু প্রাধান্য দিতে চাচ্ছি, যাতে এই লেভেল থেকেই ভালো ভালো ক্রিকেটার উঠে আসে। যে স্কুলগুলো পার্টিসিপেট করছে দে উইল গেট অ্যান অপরচুনিটি, অন্য স্কুল থেকে যে সমস্ত স্কুল পার্টিসিপেট করছে না, 5 জন করে গেস্ট প্লেয়ার হিসেবে নেওয়ার একটা প্রভিশন আছে।
সো সেই প্রভিশনে আমরা কিন্তু যে যদি কোনো বাইরে কোনো ট্যালেন্ট থাকে টেক ইট আউট। তবে সব কিছু ছাপিয়ে এবারে টুর্নামেন্টের বড় আকর্ষণ নারী আম্পায়ারদের উপস্থিতি। আমরা এই 25 জনের সাথে যোগাযোগ করে যারা ইন্টারেস্টেড এইটা কেরিয়ার এবং করতে ইন্টারেস্টেড তাদের যে গুটি কয়েক হবে, হয়তো 5-7 জন হবে, এদের নিয়ে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে স্কুল ক্রিকেটে আমরা তাদের ইন্ট্রোডিউস করব, একজন ছেলে আম্পায়ার একজন মেয়ে আম্পায়ার। প্রায় 6 বছর যাবৎ জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করা প্রাইম ব্যাংক বিসিবির সাথে থাকছে আরও 4 বছর। কপিল কুমার পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 10ম রাউন্ডের খেলায় কাল বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5:30। টানা 8 ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস, অনুশীলনেও তাই বেশ ফুরফুরে অস্কার ব্রুজনের শিষ্যরা। লিগের বাকি ম্যাচগুলোতে সেই ধারা ধরে রাখার প্রত্যয় ফুটবলারদের, তবে প্রতিপক্ষ যখন আবাহনী কোনো ছাড় দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আবাহনীর ডেরায় নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার প্রত্যয় কিংদের, টেবিলে টপে অবস্থান আরও পোক্ত করতে পুরো 3 পয়েন্ট যোগ করতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মৌসুমের শুরুতে বেশ কিছু ইঞ্জুরির সমস্যা ছিল, সেটা কাটিয়ে উঠেছে। দলের সবাই এখন বেশ আত্মবিশ্বাসী, আবাহনী শক্ত প্রতিপক্ষ, পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবো আমরা। সিজনের মানে যেই রেসটা থাকে এটা কিন্তু একটা ফিক্সড হওয়ার ম্যাচ, কে টপকে কাকে যাবে রেসের মধ্যে, তো অবশ্যই দেখেন আমাদের কিন্তু ভালো অপরচুনিটি আছে, আমরা অলরেডি 6 পয়েন্ট আগিয়ে আছি, তো অবশ্যই আমাদের প্লেয়াররা সবাই খুব মোটিভেটেড এবং সবাই জেতার জন্যই কালকে মাঠে নাম। চ্যাম্পিয়নদের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে আকাশি নীলরা, 18 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় শীর্ষ অবস্থানে। এই ম্যাচ জিতে শীর্ষে থাকা বসুন্ধরার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য আকাশি নীলদের। ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, হোম গ্রাউন্ডে জয় ছাড়া কোনো কিছু ভাবতে চাই না, সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। যারা ভালো প্লেয়ার তারা ইঞ্জুরি ছিল, বিশেষ করে পয়েন্ট প্লেয়ারগুলো, তো এখন এই বিরতির কারণে আমাদের সব প্লেয়ারগুলো এখন রিকভার করছে। এখন আমরা যেহেতু কালে গুরুত্বপূর্ণ ম্যাচ, অবশ্যই গুরুত্বপূর্ণ, বসুন্ধরা শক্তিশালী দল, আমাদের জয়ের বিকল্প নেই। সিলেটের মাঠে দর্শক সমাগমে কোনো বিধিনিষেধ না থাকলেও রমজানের প্রথম দিনে উপস্থিতি নিয়ে রয়েছে সংশয়, তবে খেলোয়াড়দের চাওয়া মাঠে এসেই খেলা দেখবে সিলেটবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আবার ক্রিকেট। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে দারুণ অভিষেক মুস্তাফিজের, গুজরাট টাইটান্সের বিপক্ষে 23 রান খরচায় নিয়েছেন 3 উইকেট। দিল্লির পেসেরাকে শুরুতেই ছিলেন মুস্তাফিজ, ওয়েটকে ফিরিয়ে আস্থার প্রতিদান দিয়েছেন, 14 রানে থামিয়েছেন রাহুল তিওয়াতিয়াকে, মুস্তাফিজের তৃতীয় শিকার অভিনব মনোহর। গুজরাটের বিপক্ষে কিপটে বোলিং করেছেন দাফিজ, ওভার প্রতি দিয়েছেন 6 রানের কম, বাউন্ডারি দিয়েছেন মাত্র 1টি। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।